5% প্রণোদনা দিবে, যেটা আগে 2.5% ছিল, এটা সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ হানান ভাই। বেসিক্যালি এই 5% নিয়ে বেশ ধুমরজাল তৈরি হয়েছে কয়েকদিন ধরে। আমি আব্দুল করিম উবায়েদ আরাফা ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার থেকে বলছিলাম। তো টাকার রেট তো রিসেন্টলি আবার বেশ ভালো হয়েছে, আগে তো আপনার বলছিলাম বোধহয় 138 টাকা চলে গেছিল কয়েকদিন আগে। তো গত 3-4 দিন ধরে বা 5 দিন ধরে আবার গত 1 সপ্তাহ ধরে আবার টাকার রেটটা ক্রমাগত বাড়তেছে। তো আজকে তো 147.10 টাকা আমরা সেল করতেছি। তো এটা কোন ব্যাংকে, মানে এটা আসলে নির্দিষ্ট কোনো ব্যাংকে না, ম্যাক্সিমাম ব্যাংকই দিচ্ছে। তো স্পেশালি আমরা ব্র্যাক ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটা ব্যাংক আছে। তো এখন তো ক্রমাগত রেটটা বাড়তেছে। আমি একটা গুরুত্বপূর্ণ টাকার রেট আপনাদের কাছে জানলাম, আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চাই। এটা গত রবিবারে সম্ভবত মানে একটা খবর বের হয়েছে যে সরকার প্রবাসীদেরকে 5% প্রণোদনা দিবে, যেটা আগে 2.5% ছিল, এটা সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ হানান ভাই। বেসিক্যালি এই 5% নিয়ে বেশ ধুমরজাল তৈরি হয়েছে কয়েকদিন ধরে, লোকজনও বেশ ফোন করতেছে। তো আমি যতটুকু ব্যাংক থেকে জানছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে আদার ব্যাংকগুলোর একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকে আগে তো সরকার দিত 2.5%, আর এখন বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকদেরকে অফার দিছে যে তারা চাইলে আরও 2.5% এক্সট্রা বর্তুকি দিয়ে তারা ডলার নিতে পারে। তো এক্ষেত্রে আসলে ব্যাংকগুলি এখনও কোনো ব্যাংকই আমার জানা মতো শুরু করে নাই, এক্সট্রা যে 2.5% সেটা এখনও শুরু করে নাই। আর সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে অফার এক ধরনের, যে ব্যাংক চাইলে 2.5% এক্সট্রা দিয়ে সে তার ডলার নিতে পারে বিদেশির কাছ থেকে। বাট এটা আমি যতটুকু জানছি এটা সার্কুলারও না, এটা বাধ্যতামূলকও না, এটা জাস্ট অফার। তো তার মানে আপনার কথা যেটা বললাম যে 2.5% আগে যেটা ছিল সেটা তো সরকারিভাবে যে কেউ দিলে সেটা পেয়ে যেত, কিন্তু এখনকার যে পরবর্তী যে 2.5% এটা আসলে ব্যাংকের উপরে নির্ভর করে। এটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে ব্যাংকের উপরে নির্ভরশীল। ব্যাংক যদি চায় 2.5% দিতে পারবে, না চাইলে নাও দিতে পারবে, এটা সরকার বাধ্যতামূলক এখনো করেনি। তবে আমি মনে করি হয়তো ভবিষ্যতে এটা বাধ্যতামূলক হয়ে যেতে পারে। তো এখন মানে এখন এটা তো 4-5 দিন হয়ে গেছে নিউজটা, তো এখন যারা টাকা আপনারা পাঠাচ্ছেন ব্যাংকের মাধ্যমে কেউ কি এই 5% দিচ্ছে না আপনারা এখনো? না আমি এখন পর্যন্ত যতটুকু জানি কোনো ব্যাংকই সেটা কার্যকর করেনি, এখনো সেই আগের 2.5%টাই রয়ে গেছে। তো হয়তো ফিউচারে এটা কার্যকর হইতে পারে, কিন্তু এখনো হয় নাই। কিন্তু আপনাদেরকে যারা কাস্টমার যারা ফোন টোন করে তারা নিশ্চয়ই 5% কথা বলে, কারণ এটা মানে ওইটা ক্লিয়ার ছিল না মেসেজটা নাকি? জি জি জি, আমি আগে তো বলছিলাম যে এটা নিয়ে বেশ বারবার ফোন আসতেছে আমাদের কাছে, বা বিশেষ করে অনেকগুলা নিউজও হয়েছে। তো যার কারণে সেটা কাস্টমারের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা কনফিউজ তৈরি হয়েছে। তো আমি বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে সরকার আগে যেটা 2.5% বাধ্যতামূলক সেটা সরকার দিচ্ছে, এটা ব্যাংক দিচ্ছে, মানে বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, নট প্যাসিফিক ব্যাংক। তো এটা সরকার দিচ্ছে 2.5% বর্তুকি, আর এখন যেটা হচ্ছে যে ব্যাংকগুলা চাইলে, যে কোনো ব্যাংক চাইলে আরও 2.5% বর্তুকি দিয়ে সে বিদেশিদের টাকা দিতে পারবে, ডলার নিতে পারবে। তো এটা এখনও বাধ্যতামূলক হয়নি, তবে হয়তো ইন ফিউচারে হয় বাধ্যতামূলক হবে। তার মানে কাস্টমারদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে এখনো আসলে এটা কার্যকর হয়নি, মানে কোনো দেশেই না বা কোনো ব্যাংক না এখন পর্যন্ত আমার জানা মতে কোনো ব্যাংকে কার্যকর হয়নি।